যখন আমাদেরকে কেউ বলে যে সে ফ্রিল্যান্সিং রিলেটেড ব্যাপারে জানতে চায়, তখন সে কি করে? সবার আগে সে তার মোবাইল খুলে দেখে, ফেসবুকে দেখে, আশেপাশে সব জায়গায় দেখে, মানুষকে জিজ্ঞেস করে, অথবা সে ল্যাপটপে রিসার্চ করে। আবার অনেকে কি করে, ফ্রিল্যান্সিং রিলেটেড বই পড়ে। কিন্তু সবারই একটা কমন কোয়েশ্চেন থাকে যেটা কি না আনসার্ড রয়ে যায়, এবং সেই কমন কোয়েশ্চেনটা হচ্ছে শুরু কিভাবে করব। হ্যালো এভরিওয়ান, আমি জয়িতা ব্যানার্জি। আজকে আমি আপনাদেরকে বলবো ফ্রিল্যান্সিংয়ে আপনি অ্যাকচুয়ালি শুরু কিভাবে করবেন। ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাকে জানতে হবে যে ফ্রিল্যান্সিং কি। আমরা সাধারণত ফ্রিল্যান্সিংকে ভাবি যে অনলাইনে কোনোখানে থেকে আয় করাকে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি একটা মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে সেলফ এমপ্লয়েড। এখন আপনি কখন সেলফ এমপ্লয়েড হবেন? যখন কি না আপনি আপনার যে দক্ষতাটা আছে সেটা ব্যবহার করে আয় করবেন। এবং সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য আপনাকে কোনো না কোনো মার্কেট প্লেস ব্যবহার করতে হবে, যেটা কিনা আমাদের ফ্রিল্যান্সিংয়ের কমন একটা কনসেপ্ট। সেই মার্কেট প্লেসে ব্যবহার করার মাধ্যমে আপনি যখন সেলফ এমপ্লয়েড হবেন, তখন এই পুরো পদ্ধতিটাকে আমরা ফ্রিল্যান্সিং বলবো। এবং যেই মানুষটা এই কাজগুলো করে তাদেরকে আমরা ফ্রিল্যান্সার বলি। কিন্তু বাংলাদেশে দেখবেন একটা কমন মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং একই। আপনার কি মনে হয় ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কি একই? ফ্রিল্যান্সিং আউটসোর্সিং দুটোই ভিন্ন ব্যাপার। আউটসোর্সিং মানে হচ্ছে যখন কোনো কোম্পানি আরেকটা ইন্ডিভিজুয়াল বা কোম্পানিকে তাদের যে কাজটা ইনহাউসের কাজটা করার জন্য আউটসোর্স করে, তখন সেই পুরো প্রসেসিংটাকে আউটসোর্স বলে। আমরা এক কথায় বলতে পারি যে ফ্রিল্যান্সিং সেক্টরে বাইরের দেশের কোম্পানিরা তাদের কোম্পানির প্রয়োজনে অন্য দেশ থেকে মানুষ আউটসোর্স করে। কিন্তু ফ্রিল্যান্সিংকেই যদি আমরা আউটসোর্সিং বলি তাহলে কিন্তু হবে না, এটা কোম্পানির ক্ষেত্রে আউটসোর্সিং হয়। সো আজকের পর থেকে আপনাকে যদি কেউ বলে যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং একই, তাকে বলবেন বিগ নো। আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাই তাদের সবার আগে জানা উচিত যে ফ্রিল্যান্সিং করার জন্য বা সেলফ এমপ্লয়েড হওয়ার জন্য আপনার একটা স্কিল সেট দরকার। আর স্কিল সেট মানে হচ্ছে দক্ষতা। এখন আপনি দক্ষতাকে কিভাবে ভাগ করবেন? সাধারণত আমরা ফ্রিল্যান্সিং সেক্টরের দক্ষতাকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সহজ স্কিলস, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট স্কিল, আরেকটা হচ্ছে এক্সপার্ট স্কিল। সহজ স্কিলসের মধ্যে যে জবগুলো সাধারণত থাকে সেগুলো হচ্ছে খুব সহজেই শেখা যায়, যেমন হচ্ছে ডাটা এন্ট্রি, আর্টিকেল রাইটিং, হতে পারে ওয়েব রিসার্চ অথবা ইমেল ম্যানেজমেন্ট, এই ধরনের টাস্কগুলো। আবার ইন্টারমিডিয়েট স্কিলের মধ্যে আমরা ইন্টারনেট মার্কেটিংকে ফেলতে পারি, যেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, ফেসবুক মার্কেটিং হতে পারে, ইনস্টাগ্রাম মার্কেটিং হতে পারে, টুইটার মার্কেটিং হতে পারে, অথবা যে কাজগুলো শিখতে একটু কষ্ট হয় কিন্তু তাও শিখে ফেলা যায়। এরপরে যে এক্সপার্ট স্কিলসগুলো আছে সেগুলোতে আমাদের অনেক টাইম, তারপর আমাদের যে অধ্যাবসায় এগুলো লাগে, এবং সেই স্কিল সেটটাকে আমরা বলতে পারি এক্সপার্ট স্কিলসের। এদের মধ্যে পড়ে সাধারণত গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ইউএক্স ইউআই ডিজাইন, এই ধরনের কাজগুলো, তারপর অ্যান্ড্রয়েড যে অ্যাপ ডেভেলপমেন্টগুলো এগুলো। সো আপনি যদি এই তিন ধরনের স্কিলস থেকে বা অসংখ্য স্কিলস থেকে একটা স্কিলসের শিখে ফেলেন, এরপরে আপনার দক্ষতা থাকবে। এরপরে আসে পরবর্তী স্টেপ, অ্যান্ড পরবর্তী স্টেপটাই হচ্ছে আপনাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ বলা যায়। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যদি আসেন এবং আসার পরে যদি আপনি আপনার কাজকে রিপ্রেজেন্ট না করতে পারেন তাহলে কীভাবে হবে বলুন? সেখানেই আমাদের আসে পোর্টফোলিও বিল্ডিং। পোর্টফোলিও মানে হচ্ছে যে আপনার কাজের রিপ্রেজেন্টেশন। আপনি যখন ফ্রিল্যান্সিং করেন বা ফ্রিল্যান্সিং শিখেন তখন কিন্তু একটা টাইম নিয়ে ফ্রিল্যান্সিং শেখেন, এবং সেই কাজটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য আপনাকে কি করতে হয়, আপনার পোর্টফোলিও বিল্ড করতে হয়। এবং পোর্টফোলিওটাকে যত সুন্দর করে বিল্ড করতে পারবেন ততই আপনার কাজের পসিবিলিটি বেড়ে যায়। এবং পোর্টফোলিও বিল্ড করার পরে আমরা একটা স্টেপ মিস করে যাই এবং আমরা মার্কেট প্লেসে চলে আসি। এই স্টেপটা হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন স্কিল। আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো কমিউনিকভাবে কমিউনিকেট না করতে পারেন তাহলে কিন্তু আপনি সবার থেকে পিছিয়ে থাকবেন। কিভাবে বলুন তো? কারণ আপনাকে একটা বাইরের দেশের মানুষের সাথে আপনার কাজকে এক্সপ্লেইন করা লাগবে এবং আপনাকে বলতে হবে যে আসলে আপনি কি করেন বা আপনাকে কেন সে হায়ার করবে। এই জিনিসগুলোর জন্য
আপনাকে কি করতে হয়, আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড কমিউনিকেশন স্কিলস স্ট্রং করতে হয়। এরপরে একদম শেষ স্টেপে এসে আপনাকে কি করতে হয়, মার্কেট প্লেস রিসার্চ করা লাগে। আপনারা কি কখনো ভেবেছেন যে মার্কেট প্লেসে প্রোফাইল করার আগে মার্কেট প্লেস রিসার্চ করার কথা? কারণ হচ্ছে দেখবেন ফ্রিল্যান্সিং সেক্টরে অসংখ্য মার্কেট প্লেস আছে, সব মার্কেট প্লেস সবার জন্য কিন্তু ভালো হয় না। তো এর জন্য আপনাকে জানতে হবে যে আপনার স্কিল সেট অনুসারে কোন মার্কেট প্লেসটা আপনার জন্য সুইটেবল। সেই মার্কেট প্লেস সম্পর্কে রিসার্চ করার পরে আপনাকে কয়েকটা ব্যাপার আগে থেকেই রেডি করতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটা কিনা আমরা মিস করে যাই। এরপরেটা হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা যে ভেরিফিকেশনের কাগজপত্র, সেটা স্ক্যান করে রাখতে হয়, কারণ সকল প্ল্যাটফর্মে আপনাকে কোনো না কোনো সময় এটা জমা দিতেই হবে। এরপরে আপনি সব কিছু রেডি হওয়ার পরে, আপনার প্রোফাইল সব কিছুর ব্যাকআপ রেডি হওয়ার পরে, আপনি সব কিছুকে গুছিয়ে একটা গুগল ড্রাইভ ফোল্ডারে রাখবেন। এরপরে যে আপনি আস্তে আস্তে মার্কেট প্লেসে প্রোফাইল খুলবেন। এইভাবে ধাপে ধাপে আসার ফলে আপনি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংয়ে একটা সাকসেসফুল ক্যারিয়ার করতে পারবেন। যদি আপনি এটার মাঝখান থেকে কোনো স্টেপকে মিস করেন এবং আপনি ভাবেন যে রাতারাতি আপনি ফ্রিল্যান্সার হয়ে যাবেন, তাহলে আপনার স্বপ্নকে বা আপনাকে নিজেকে এরকম করে ধাক্কা মেরে এখনই উঠিয়ে দেন, কারণ এই স্বপ্ন পূরণ হবে না। সো আপনারা যারা বাংলাদেশের যে কোনো কর্নার থেকে ফ্রিল্যান্সিং রিলেটেড ব্যাপারে ভাবছেন যে শুরু কীভাবে করব, এই যে আমি আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিলাম। সো আপনারা এই গাইডলাইনগুলো কাজে লাগিয়ে ঘরে বসেই শুরু করুন ফ্রিল্যান্সিং। আল্লাহ হাফেজ এভরিওয়ান।